হচ্ছে কুচবিহার জেলা রাজনীতিতে এরকম ঘটনা কোনোদিন ঘটেনি, যা খুব নিন্দনীয়। জেলা সভাপতি এবং কুচবিহার জেলার চেয়ারপার্সনের বিরুদ্ধে আমাদের জগদীশ বসুনিয়া এমএলএ যে ভাষায় আক্রমণ করেছে সেটা আজকের সভা প্রচণ্ডভাবে নিন্দা করেছে এবং আমরা নিন্দা প্রস্তাব গ্রহণ করেছি, যে ধিক্কার জানাচ্ছি। এবং এখানে আমাদের মধ্যে 22টা ব্লকের মধ্যে 20 জন সভাপতিরাই উপস্থিত আছেন। 20 জন সভাপতি একমত যে উনি যেটা কাজ করেছেন সেটা দলবিরোধী কাজ করেছেন এবং দলের সর্বোচ্চ নেতৃত্বের প্রতি উনি একটা অনাস্থা দেখিয়েছেন, এটা ঠিক না। 2 নম্বর হচ্ছে দল যেটা সিদ্ধান্ত নিয়েছে বহিষ্কারের, আমরা সেটা অনুমোদন করেছি। দল যে ওই নূর আলমকে যে বহিষ্কার করেছে সেটা আমরা কিন্তু সবাই মিলে দলকে সমর্থন করেছি। এই যে বিষয়টা বারে বারে একজন এমএলএ সভাপতি এবং চেয়ারম্যানের বিরুদ্ধে বলে যাচ্ছে, এরপরে কি রাজ্য নেতৃত্বকে আপনারা জানাবেন? ডেফিনেটলি আমরা সবাই মিলে এই রাজ্য নেতৃত্বের কাছে সময় চাচ্ছি এবং আমরা যথারীতি রাজ্য নেতৃত্বের সঙ্গে দেখা করব এবং বলবো, কারণ এইভাবে কুচবিহার জেলায় প্যারালালি সংগঠন করতে দেবো না আমরা। কিন্তু আপনারা তো অভিযোগ করছেন, কিন্তু ওনাকে তো রাজ্য নেতৃত্ব রিওয়ার্ডই দিল। গতকাল দেখা গেল যে অঙ্গনারী নিয়োগ কমিটি ওনাকে ভাইস চেয়ারপারসন করেছে কুচবিহারে। হ্যাঁ, সেটা করেছে, আমরা দেখেছি। সেটা রাজ্য নেতৃত্বের সাথে আমরা কথা বলবো, সবটা নিয়েই কথা হবে। বলছি যে দুজন ব্লক সভাপতি আসেননি তারা কারা কারা? না, যে দুজন আসেননি তারা আমাদের সাথে কথা বলেছেন, দুজনেরই শরীর খারাপ। একজন হচ্ছে ধনেশ্বর বর্মন, তিনি আমাদের সাথে ওভার টেলিফোনে কথা হয়েছে, আর একজন হচ্ছে কি অভিষেক দে ভৌমিক, আমাদের সাথে কথা হয়েছে, ওনারা আমাদের সাথে একমত। ঠিক আছে, কবে রাজ্য নেতৃত্বের কাছে অভিযোগ জানাতে কবে যাচ্ছেন আপনারা? আমরা 21 ডিসেম্বরের পরে ক্যালকাটা কর্পোরেশনের নির্বাচন আছে, তো তারপরেই আমরা রাজ্য নেতৃত্বের কাছে যাচ্ছি। মানে মূলত অভিযোগ কি থাকবে রাজ্য নেতৃত্বের কাছে? রাজ্য নেতৃত্বের কাছে অভিযোগ থাকবে, জলের যেহেতু সভাপতি আছে, চেয়ারম্যান আছে, সুতরাং দলের যেটা ভার্ডিক্ট চেয়ারম্যান এবং সভাপতি দেবেন, এবং তারপরে যেহেতু দলে আমরা ব্লক সভাপতিরা আছি আমরাই দেবো। প্যারালালি কেউ এখানে দল করতে পারবে না তৃণমূলের নাম করে, তারা শাখা সংগঠন করুক, আপত্তি নেই আমাদের, সেটা কিন্তু ব্লক নেতৃত্বকে জানিয়ে করতে হবে। বিধায়ক কি আলাদাভাবে নিজের একটা সংগঠন চালাচ্ছেন বলে আপনারা মনে করছেন? হ্যাঁ, উনি যেইভাবে কথা বলেছেন সভাপতির বিরুদ্ধে সেটা তো সংগঠন বিরোধী, উনি তো করতে পারেন না। কিন্তু দাদা, উনি যেসব অভিযোগগুলো তুলেছেন সেটা তো খুব একটা বেসিক জাস্টিফাইডও আছে। উনি যেটা বলেছেন যে কোন একটা এলাকা যদি কাউকে এটা বহিষ্কার করতে হয় সেই এলাকার মানে বিধায়ককে তো অন্তত তার সাথে আলোচনা করা উচিত বা তাকে যাওয়ানো উচিত। এক্ষেত্রে তো জেলা সভাপতি বাচ্চা এমন কিছুই করেনি, সেই বিষয়টা আপনি কেমন দেখছেন? না না, সেই ব্যাপার তো ঘটনাটা সাংবিধানিকভাবে দলে ওরকম কোনো বিষয় নেই, বিধায়ককে জানাতে হবে দলের সংবিধান অনুযায়ী আর কি। ওরকম বিষয় কিছু সংশ্লিষ্ট কোনো এলাকা বিধানসভা কেন্দ্রে যদি কোনো একটা নেতাকে বহিষ্কার করে কিছু, সেক্ষেত্রে বিধায়ককে তো অবশ্যই জানানো উচিত। না না, এটা বিধায়ক ভিত্তিক দল না তো। আপনাদের কি কোনো কোর কমিটি রয়েছে? জেলায় কোর কমিটি হয়নি এখনো, জেলায় কোনো কোর কমিটি হয়নি, জেলায় হচ্ছে কি দুজনই আছে। একটা মিটিং চালানোর জন্য যথারীতি সভাপতি কিছু কিছু লোককে যখন খুশি ডাকেন, ডাকতে পারেন, আলোচনা করতে পারেন, কিন্তু সেইভাবে কোনো কোর কমিটি হয়নি। সেই ক্ষেত্রে জগদীশবাবু যে অভিযোগ করেছেন যে উদয়ন ঘোর বিরুদ্ধে, একদম স্পষ্ট ভাষায় বলেছেন যে উনি এক না একজন তো চালাচ্ছেন। না, উনি তো একথাও বলেছেন যে উদয়নবাবু বিজে থেকে ফরওয়ার্ড ব্লক থেকে এসছেন, তা সে কথা যদি ধরি আমরা তাহলে তো বলতে হবে জগদীশ বসুনিয়াও তো অন্য দল থেকে এসছেন, সিপিএম ফরওয়ার্ড ব্লক থেকে এসছে, সিপিএম করেছে এক সময় ফরওয়ার্ড ব্লক করেছেন। তারপর বলছি বিধায়কের যে মন্তব্য করেছেন সেটা তো আপনাদের প্রধানমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তিনিও সমর্থন করেছেন, তিনিও বলেছেন যে এইসব কোনো কিছু করতে হলে সবার সাথে আলোচনা, জেলা কোর কমিটিতে জেলা কোর। না না, প্রদেশ যেহেতু কোর কমিটি করে দেয়নি, সুতরাং সেখানে তো আবার যে অনুমোদনের প্রশ্ন নেই, অনুমোদনের প্রশ্ন তো দুজনই আছে। যে প্রদেশ থেকে করে দিয়েছে যেটা, সেটা হচ্ছে গিয়ে একজন চেয়ারপারসন চেয়ারম্যান, আর একজন হচ্ছে গিয়ে প্রেসিডেন্ট, আর তারপরে হচ্ছে ব্লক প্রেসিডেন্টদের ডিক্লেয়ার করেছে। আমরা মনে করি মাঝখানে আর কিছু নেই, সুতরাং আমরা জেলা প্রেসিডেন্টের ভার্ডিক্ট নিয়ে এবং তারপরেই হচ্ছে ভার্ডিক্ট দেওয়ার মালিক আমরা। যে কোনো শাখা সংগঠন বা যাই করুক ব্লক প্রেসিডেন্টের সাথে কথা বলবে। বলছি বিধায়কের সঙ্গে তো কাঁধে কাঁধ মিলিয়ে প্রাক্তন মন্ত্রী এবং জেলা সভাপতি, প্রাক্তন জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বাবু দাঁড়িয়ে থাকছেন দেখা যাচ্ছে, আপনারা কি তার বিরুদ্ধেও রাজ্য নেতৃত্বের কাছে অভিযোগ জানাবেন? দরকার বলে জানাবো।
মানে তিনি কি মদত দিচ্ছেন বলে মনে মনে হচ্ছে? এখন পর্যন্ত তার প্রমাণ পাইনি, তবে আমরা যেটা প্রদেশ নেতৃত্বকে জানানো সেটা জানাবো। আমরা প্রদেশ নেতৃত্বের সাথে কথা বলবো এই ব্যাপারে, আমি ব্যাপারে যে উনি যা বলেছেন সেটার কতটা সত্যতা আছে আমরা প্রদেশ নেতৃত্বের কাছে গিয়ে জেনে নেই। আমরা প্রদেশ নেতৃত্বের সাথে তো বসতে যাচ্ছি। ঠিক আছে। সাধ্যের মধ্যে সাত পূরণ, একমাত্র সম্ভব দেবী ফ্যাশন বুটিকে। এখানে আপনারা পাবেন আপনাদের মনের মতো শাড়ির কালেকশন, সেই সঙ্গে দুর্গাপূজা উপলক্ষে রয়েছে একেবারে লেটেস্ট কালেকশন। এখানে বুটিকের নানা রকম জামদানি, লাইনের, সিল্ক, হ্যান্ডলুম পাওয়া যাবে। তাই আর দেরি না করে চলে আসুন দেবী ফ্যাশন বুটিকে। ঠিকানা চণ্ডীপুরের ফণীর মোড়, রঘুনাথপুর প্রাইমারি স্কুল পেরিয়ে 2-3 মিনিটের রাস্তা। অনলাইন এবং অফলাইন দু ধরনের কেনাকাটা করার সুযোগ রয়েছে দেবী ফ্যাশন বুটিকে। তাই দেরি না করে আজই আসুন দেবী ফ্যাশন বুটিকের আউটলেটে। আরো বিশদে জানতে যোগাযোগ করুন 9614993535 অথবা 8617330053 নম্বরে।